নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা এসএল সিল্কের ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। তো আজ পুকুরের পাড়ে চলে এসেছি। তো পুকুরের অনেকটাই জল ছিল, তোমরা জানো বর্ষাকালে, আর সেই জল ধান চাষ করার পর জল দিয়েছে কয়েকদিন আগেই বাবা, আর জল কমে গেছে, তো সেজন্যই মোচা চিংড়ি ছাড়া ছিল পুকুরে, আর সেই মোচা চিংড়ি পাড়ে পাড়ে উঠে যাচ্ছে। তো বন্ধুরা আজ দেখা যাক মোচা চিংড়ি ধরা যায় কি না। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ করবে না। অনেকটাই ছেড়েছিল, এখন কতটা কি পাওয়া যাবে বলা যাচ্ছে না। বর্ষার জন্য তো অনেক জল হওয়ার কারণে পাশেই সব বিল, তো বিলে অনেক সময় মাছ বেরিয়ে যায়, তো অনেকটাই জল হয়েছিল, বেরিয়ে গেছে কিনা জানি না, অনেকটাই মোচা চিংড়ি ছাড়া ছিল আর জাপানি পুঁটি। তো এখন কতটা কি আছে বলতে পারছি না, তো দেখা যাক। সাইডে উঠছে যখন, তো আছে দু চারটে, আর কাকাও চলে এসেছে, কাকাকে দেখেছিস চলো যে মাছ উঠছে, কাকাও জাল ফেলবে, আর আমি দেখি হাত চাপা করে মাছ পাওয়া যায় কিনা। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। পুকুরের পাশে সবুজ সেই ধান ক্ষেত তোমাদের দেখিয়েছিলাম, তো ধান ক্ষেত আজ সোনালি আকার ধারণ করেছে, দেখো কত সুন্দর, মানে সোনা ফলেছে মাঠে মাঠে। তো এরপরেই ধান কাটার পালা, অনেকজনই এখানে ধান কাটবে। তো তোমরা আমার পুরো অনেক ভিডিওগুলো দেখতে থেকো, অনেক অনেক ভিডিও আসবে এরপর, তো অনেক ভিডিওর সঙ্গে থেকো তোমরা, ভালো লাগবে দেখবে। গ্রামীণ পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু আমরা সুন্দরবনে থাকি, তো সুন্দরবনের যে সুন্দর পরিবেশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো এবার পুকুরে নামতে হবে, মানে কখন আবার দেখা যাচ্ছে, আবার কখন চলে যাবে তার ঠিক নেই, তো যাই। আর ঠান্ডা তো একটু, মানে ঠান্ডা ঠান্ডাও পাচ্ছে, তো এর মধ্যে মাছ ধরার আনন্দটা অন্যরকম। কি মাছ পড়েছে দেখো, ওখানে জাপানি বুড়ি নাও ছোট, ডাঙায় উঠে গেছে মাছ, মাছ
দেখো বন্ধুরা কত সুন্দর মাছ পড়েছে, এই যে দেশি ট্যাংরা বড় বড়, এই যে এখানটা দেখছিলাম মাছ উঠেছে। তো বন্ধুরা দেখো কাকা আর একটা ট্যাংরা মাছ পেয়েছে, তো ভালোই মাছ উঠছিল এখানে, আমরা সেই সুযোগে এসেছি। আর জাল যখন জাল ফেলেছে মাছ সব উপরের দিকে উঠে এসছে সাইড থেকে, তো এখানে যে রুই মাছটা ধরা আছে ওটা নিয়ে এসে দিকে। বন্ধুরা আমাদের পুরো মাছের জোগাড় হয়ে গেছে, কিন্তু মোচা চুঙ্গিগুলো একটু বড় মানে ছোট আছে, ছোট হলে ছেড়ে দেওয়া যায় বলো, যদি আবার মরে যায়। শীতকালে মোচা চিংড়ির ঘি হয়ে গেলে মারা যায়। দেখো এখন উপরে উঠেছিল একটু জোরে ইয়ে করেছে, তো এটা হাফসি কেটে গেছে মাছ, দেখো। আর ট্যাংরা মাছগুলো দেখো, ট্যাংরা মাছ দেখা যাক কাকা আর কি মাছ পায়। ঠান্ডার সময় তো এখন মাছ ওই সাইডে উঠেছিল, তাই না, খুব একটা মাছ পাওয়া যায় না, ঠান্ডার সময় মাছগুলো ঠিকিয়ে থাকে। অনেকগুলো জাপানি পড়ে ওই জাপানিটা নেবো আমি, কই মাছ চাষ করিনি। তো বন্ধুরা আমাদের মাছ হয়ে গেছে দেখো, আর এই যে একটা দেশি ট্যাংরা, এটা একটা ছোট সাইজ, গেছে
এসেছি আর এখন গিয়ে রান্না বান্নার পালা। তো বাড়ির দিকে ওই সকালে মাছ ধরতে এসেছি, পুরো মাছ ধরাটা পুরো ঠিকঠাক পুরো বাড়ির জন্য হয়ে গেছে আজকের দিনের মতো। আমার মামা দেখো একটা মাছ নিয়ে খেলা করছে, দেখো লাগবে না তোমার। আমার মাম্মা সেনা কি করছে দেখো, মাছকে ধরে মাছের মুখে মুখ দে দেখো কিরম দুষ্টু, খাবার খাওয়াচ্ছে মাছ রে, দেখো কত দুষ্টু। আমি মাছ ধরতে গেছি সঙ্গে সঙ্গে সবসময়। তুমি চুল কেটে দিয়ে দেখাও বন্ধুদের, প্যান্টটা তো উল্টো পড়ে। কথা বলো না শোনো, তোমার মাছ কিন্তু কষ্ট পাবে। বন্ধুরা মা ওদিকে রান্না বান্না করছে আর এদিকে আমি মাছ কাটছি, কি দিয়ে রান্না হবে এখনো ঠিক হয়নি, তো দেখা যাক কি দিয়ে রান্না হয়। পোনা মাছ তো ফুলকপি দিয়ে ভালো লাগে, এখন শীতকালের সবজি। আর সকালে বাবা বাজার থেকে ফুলকপিও নিয়ে এসছে, এখন ওলকপি দিয়ে লাঠা মাছ হচ্ছে আর ফুলকপি দিয়ে দেখা যাক। ছাই মা খাচ্ছ কেন? তো বহুত কামড়াচ্ছিল মশাগুলো, উঠে উঠে চলে যাচ্ছে। আরে উঠে থাকবে পাশের থেকে বক এসে নিয়ে যাবে। এই মোজাটা একটু বড় আছে।
মামা আম কোথায় গেলে মামা শোনা তো বন্ধুরা এই যে আমি খাইলা ছুরিতে মাছ কাটবো আচ্ছা কেটে ফেলছি খাইলা ছুরিতে মাছ কাটবো এইটা কামড়াচ্ছিল এইটা তো বন্ধুরা মাছগুলো কেটে নি তারপর তোমাদের সামনে আসছি মাছ কাটা তো হয়ে গেল আর এই যে মাছ ধুতে চলেছি তো মাছটা ধুয়ে নি তারপর তোমাদের সামনে তো বন্ধুরা মাছ তো কাটা হয়ে গেল এখনো কি দিয়ে রান্না হবে ঠিক হয়নি সকালে রান্না তো শেষ মা রান্না করেই নিয়েছে এবার দুপুরের জন্য রান্নার প্রস্তুতি হবে तो बंधुरा आजकल भिडियो पर्यतई भलो लेगे थकले अवश्य लाइक कमेंट शेयर करबे और क्यों जदि चैनल नतून थको अवश्य चैनल के एक सबस्क्राइब कर देबे आसि अन्य भिडियो निये टाटा।